2 থেকে 3 দিন হবে যে কমায় ছিল বাবা, বললেও না ভালো লাগে না একটা মানুষের শরীরে এত প্রেশার, এত প্রেশার। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ডেইলি ব্লগে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগতম। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটা অনেক দিন বাদে করছি, কারণ কিছু সমস্যার জন্য আমি ভিডিও করতে পারিনি। অনেক বড় এক সমস্যাই আছে, কথায় আছে না মন ভালো থাকলে সব ভালো। মন যদি ভালো থাকে না, তুমি একবেলা ভাত না খেয়েও থাকতে পারবে। আর যদি মন ভালো থাক আর কি না থাকে, ভাত কেন রাজকীয় খাবার নিয়ে এসে দিলেও সেটা ভালো লাগে না। তেমনই হয়েছে, মনটা ভালো নেই না, এর জন্য কোনো ভিডিও করতে ইচ্ছা করে না, কিচ্ছু করতে ইচ্ছা করে না। তো তো কী আর বলবো তোমাদেরকে, আর বলার ভাষা নেই, বলার ভাষা, মনে হয় আমি হারিয়ে ফেলেছি এরকম মনে হচ্ছে। সেটা এই কারণেই, আমার একটা সমস্যা হয়েছে, আমার না মনে করো কীভাবে যে বলবো কথাগুলো আমি তোমাদের বোঝাতে পারছি না। তো সময় পাচ্ছিলাম না, আর মন খারাপ ছিল বলে মনে করো ভিডিও যে করবো সেটাও করতে পারছিলাম না। তো আজকে ভাবলাম যাই হোক তাই হোক, মন খারাপ থাক, তাও আমি তোমাদের সাথে জিনিসটা শেয়ার করে নিই, তাহলে হয়তো অনেকটা আমি হালকাও হব, অনেকটা ভালোও থাকবো। তো যেটা বলার ছিল সেটা হলো, তোমাদের আমি এর আগেই ভিডিওতে দেখিয়েছিলাম যে আজ থেকে প্রায় 2-2.5 বছর আগে, হ্যাঁ 2.5 বছর না হলে 2 বছর হবে, আমার বাবাকে নিয়েই একটা সমস্যা ছিল, সেটা ছিল বাবার ক্যান্সার। তো দাঁড়াও একটু দাঁড়াও, আমি জলটা বন্ধ করে আসি তারপর সব বলছি। তো বাবার একটা সমস্যা ছিল, সমস্যা বলতে বাবার ক্যান্সার ছিল। তো ক্যান্সার আমাদের বাবাকে প্রথম স্টেজেই আমরা আর কি ধরা পড়েছিল, তো আমরা ট্রিটমেন্ট শুরু করে দিয়েছি বাবাকে কেমো রে দেওয়াতে। বাবার 35টা রে নিয়েছিল, আর কেমো যেই কয়টা দেয় আর কি 3টা না 4টা দেয় দিয়েছিল। তারপরে বাবার তো শরীরে মনে করো কিচ্ছুই ছিল না, এতগুলো রে আর তোমার কেমো দিলে ক্যান্সারের পেশেন্টের কেমন হয় তোমরা ভালো করে জানো। আর বাবাকে যত্নর দিক দিয়ে কম যত্ন করা হয়নি, সব দিক দিয়ে সবই করা হয়েছে। তো বাবা ওই ও তখন ডাক্তারের কাছে টেস্ট টেস্ট অনেক কিছু করা হয়েছে, পরে ওগুলো ধোয়ার পরে ওষুধ টষুধ এখনও চলছে, এখনও আছে ওষুধ। তো ওষুধ টষুধ খাওয়ার পরে ডাক্তার অনেক টেস্ট দিয়েছিল পরে, ওগুলো রেয়ে ঠেয়ে ধোয়ার পরে, তো তখন বলেছিল যে ক্যান্সার আর নেই। তো তো তখন ক্যান্সারের সমস্যাটা বাবার ছিল না, তো ছিল না অনেক বছর, ওই 1 বছর প্রায় মনে করো বাবা ভালো ছিল। তার মধ্যেও বাবা আরেকবার নার্সিংহোমে ভর্তি হয়েছিল, কারণ বাবার ব্রেনটে ইনফেকশন হয়েছিল। তো তখন বাবা আবার নার্সিংহোমে ভর্তি হয়েছিল। তো তখন বাবা প্রায় 2 থেকে 3 দিন হবে যে কমায় ছিল বাবা, ভাবলেও না ভালো লাগে না একটা মানুষের শরীরে এত প্রেশার, এত প্রেশার, কী বলবো বলার ভাষা পাচ্ছি না, যে ভগবান জানি না 2 চোখ দিয়ে হয়তো ওনাকেই দেখেছে যে এরকম করে একটার পর একটা একটার পর দিয়েই যাচ্ছে কেন জানি না। তো তখনও বাবা পুরো সিরিয়াস ছিল, বাবার অবস্থা খুবই সিরিয়াস ছিল। তো তার থেকেও ঠাকুর করলে ট্রিটমেন্ট দিয়ে ভগবানের আশীর্বাদে বাবা সুস্থ হয়ে আসছিল বাড়িতে। তো এখন আবার দেখা যাচ্ছে যে বাবার এদিকে একটা দাঁতে খুব সমস্যা হতো, ব্যথা হতো ব্যথা হতো, দাঁতটা তোলা হলো যেখানে ক্যান্সার হয়েছিল, তো সেখানেই দাঁতটা তোলা হলো। হওয়ার পর এই জায়গা দিয়ে ব্যথা করে, ভাত ঢুকলে বাবা মনে করো কিচ্ছু খেতে পারে না, খুব সমস্যা, খুব মানে খুবই সমস্যা। তো এর জন্য ডাক্তার দেখালো, ডাক্তার বললো যে হয়তো এটা কোনো ইনফেকশনও হতে পারে বা এটা ক্যান্সারের মতনও আবার হতে পারে, তো তুমি বায়োপসি করো। তো বায়োপসি টেস্ট দিলো, বায়োপসি করলো, রিপোর্টে আসলো আবার সেম ক্যান্সার। এইবার
হয়তো এখানে যে হাড্ডিটা আছে এই হাড্ডিতে চলে গেছে। তো এইবার একটাই উপায়, সেটা হলো অপারেশন। আমরা বাড়ির একটা লোকও আর কি ভাবতে পারছি না যে অপারেশনটা উনি কী করে সহ্য করবে। তো বন্ধুরা, অনেকক্ষণ বাদে আবার আসলাম। তো তখন ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, আমার মেয়ে চলে এসেছিলো। তো আমার মেয়ের জন্য মনে করো ভিডিওটা করতে পারিনি, আর আমার কিছু মেয়ে আসলো, মেয়েকে কোলে তুলে নিলাম। তারপর দেখি অনেকগুলো কালকে কাজও ছিল, দেখি না সরি আর কি, অনেক কাজও ছিল যার জন্য আমাকে কাজগুলো আগে করতে হয়েছে। তাই ভাবলাম যে কাজগুলো করে তারপর আমি এক সময় বসে ঠান্ডাভাবে তোমাদের সাথে আমি কথা বলবো, সব জানাবো তোমাদের। তো যেটা বলছিলাম, অপারেশন করতে লাগবে। তো বায়োপসি করার আগে আমরা ভেবেছিলাম যে বাইরে কোথাও যাব, তারপর বাইরে যাব যে আর কি ভেবেছিলাম। তো তারপর ঠান্ডা মাথায় চিন্তা করলাম, বাইরে গিয়ে কি কোনো লাভ হবে? বাবাকে এখানে বায়োপসি করলো, এই রিপোর্ট তো ওখানে চলবে না, ওখানে গিয়ে আবার বায়োপসি করতে হবে। তো বায়োপসি করার পর ওখান থেকে যদি বলে যে না অপারেশন করতে হবে, তো এখানে যদি অপারেশন করে, এখানে আমরা সবাই ওনাকে দেখতে পারবো, ঠিক টাইমে গিয়ে কিছু করতে পারবো, কোনো কিছু দরকার হলো আর কি, আমরা সব সমস্যা এখান থেকে সামনাসামনি হবে, যেটাই হবে তাও পারবো। কিন্তু অতটা দূরে যদি বাইরে, যেখানে চেন্নাই নিয়ে যায়, যেখানে নিয়ে যায়, তো ওখানে যে থাকবে একটা মানুষ হয়তো ওনার সাথে থাকবে, যে যাবে সে থাকবে, আর বাড়ির লোক হয়তো একজন আর পেশেন্ট, তার উপর দিয়ে কী যাবে বলো, কী চাপটাই যাবে অপারেশন যদি করা হয়। তো অনেক কিছু কী বলবো, বেশি কথা বলে ভিডিও বড় করবো না আমি। তো ওগুলো অনেক কিছু ভাবার পর মনে করো আমরা ভাবলাম যে না, তা আমরা বাইরে না, আমরা এখানেই চিকিৎসা করবো। এখন টেনশন যে অপারেশনটা হবে, ঠাকুর করে জানি অপারেশন সাকসেসফুলি হয়, আর যে উদ্দেশ্য করা হচ্ছে ওই উদ্দেশ্য জানি পূরণ হয়, যে না এই জিনিসটা অপারেশন করলাম আর যাতে কোনো দিনও না হয়, আর অপারেশনটা যেন বাবা সহ্য করতে পারে। কারণ দুটা বছরের মধ্যে ওনার শরীরের উপর দিয়ে এত প্রেশার গেল, এত প্রেশার গেল, কী বলবো, বলার ভাষা নেই। যেইভাবে ওনার শরীরের প্রতি এরকমভাবে প্রেশার গেল না, আমরা হলে আমি পারতাম না বাবা, এত ধৈর্য শক্তি যে কী বলবো। কিন্তু জানি না ভগবান কপালে কী লিখেছে, ঠাকুরের কাছে একটা জিনিসই প্রার্থনা করি, বাবা যাতে একদম সুস্থ হয়ে যায়, সবসময় এটাই বলি। তো তারপর বায়োপসি করার পরে বললো তো যে ক্যান্সার, আমরা ভাবলাম এখানেই করবো। তারপর ওখান থেকে আমাদের কিছু টেস্ট দিয়েছে বাবাকে, যে ইকো টেস্ট, তারপর তোমার আরও কিছু কিছু টেস্ট দিল। তো ওগুলো করেছে বাবা কালকে। কালকে আমার মেয়ের পরীক্ষাও ছিল স্কুলে, তো আমি গিয়েছি, আমাকে অনেকে, আমার ওখানে কিছু ফ্রেন্ড ছিল, আমার মেয়ের যে স্কুলে পড়ে তাদের যে মারা আছে, বন্ধু বান্ধবীর মারা, ওরা আমাকে জিজ্ঞাসা করলো তোমার চেহারা এত খারাপ হয়ে গেছে, কী হলো, ভিডিও করো না, অনেকেই বললো। তো আমি না আর কি যখন এলো জিজ্ঞাসা করেছে, মনে হয় হাওমাও করে আর কি কান্না করে দিই, কিন্তু সব সময় বলে না কথাটা যে সব জায়গায় সব জিনিস চলে না, খালি কান্না করলে হবে, নিজেকে নিজেকে শক্ত করে ধরে রাখতে হয় কিছু কিছু জায়গায়। তো তারপর বললাম যে এরকম একজনকে খালি বললাম এরকম সমস্যা, যার জন্য মনে করো আমি কোনো ভিডিও করি না, আর সময়ও পাচ্ছি না কোনো দিক দিয়ে, কারোর সাথে ফোনে ওরকমভাবে কথা হয় না যে বলবো, তৃষার মার সাথে একটু কথা হয় খালি, আমার এক দিদি আছে স্কুলে, একই সাথে ওর মেয়েকেও পড়ায়, আমিও মনে করো আমার মেয়েকে পড়াই, তো ওর মার সাথে একটু কথা হয়, তাছাড়া কারোর সাথেই কথা হয় না। তো যাই হোক, বাবা কালকে ইকো টেস্ট করেছে, আজকে যাবার কথা ছিল, তো যাওয়া হয়নি, হয়তো কালকে যাবে। কালকে আবার আমার মেয়ের স্কুলে পরীক্ষা আছে, এখন ওরও ফাইনাল পরীক্ষা, আমি গিয়ে বাড়িতে মাকে বোঝাবো বা ওদের বোঝাবো বা আমি গিয়ে থাকবো, আমি পারছি না, মেয়েরও পরীক্ষা, পরীক্ষা না দিলেও হয় না, এদিকে বাড়িতেও এত বড় সমস্যা, ভগবান চারিদিকে একবার যে ধরেছে আমাদের, কী যে দেখেছে জানি না।
এমনি কোনো সমস্যা হয় ঠিক আছে, কিন্তু এই সমস্যাটা না খুবই খারাপ একটা সমস্যা। বাবার শরীরের উপর দিয়ে যেভাবে যাচ্ছে, আমরাও এই সমস্যা যাচ্ছি না। কারো শরীর অসুস্থ করে তোমরা ভগবান এরকম সমস্যা দিও না। আমার আমি ছোটোর থেকে যে বড় হয়েছি না, বাবাকে একটা গ্যাসের ট্যাবলেট আমি কোনোদিনও খেতে দেখিনি। পেট খারাপ হলে যে একটা পেট খারাপের ওষুধ খাবে তাও কোনো দিনও দেখিনি। গন্ধ পাতা নামে একটা জিনিস হতো, যদি বাবার ওরকম হতো তো বাবা ওটা খেলেই বাবা ঠিক হয়ে যেত। আর এখন বাবাকে মনে হচ্ছে এরকম যে আমরা জন্মের পর থেকে যত ওষুধ খেয়েছি, বাবা এই 2 বছরে তার থেকে 3 ডবল বেশি ওষুধ খেয়ে ফেলেছে। তাও খাক, তাও যদি সুস্থ থাকে, কিন্তু এই অপারেশনটা না একদমই করার ইচ্ছা নেই, কিন্তু করতে তো হবে। সবসময় একটা জিনিস খালি মনে আসছে, ঠাকুর বাবা যাতে সুস্থ হয়ে যায়। আর তোমাদেরও বলছি বন্ধুরা, তোমরাও একটু আমার বাবার জন্য প্রার্থনা করো যাতে বাবা সুস্থ হয়ে যায়। উনি খুব এক ধরনের আলাদা ধরনের মানুষ, একটা খুব মানুষকে হাসাতে ভালোবাসে, খাওয়াতে ভালোবাসে, এত ইয়ার্কি মারে আমার বাবা। কারোর সাথে কোনোদিনও ঝগড়া না, ক্যাচাল না, কিচ্ছু না, কোনো নেশাপাতেও করে না। কেন ধরনের ক্যান্সার হলো ভগবান জানে। কোনো কিচ্ছু খায় না, ছোটোর থেকে বড় হয়েছি বাবাকে কোনো একটা বাজে নেশাও করতে দেখিনি। সেই মানুষটা এরকম ভুগছে, আর কী বলবো বলো, কিছু বলার আমার নেই তো। আমি এর জন্যই কোনো ভিডিও করতে পারছি না, আর জানি না আবার কবে ভিডিও দিব। আজকে দিলাম, আর কবে ভিডিও দিতে পারি না পারি ওটাও জানি না। তো আর কথা বাড়াবো না বন্ধুরা, এখন আমি এখানেই রাখছি। দেখি কালকে আবার মেয়ের পরীক্ষা, আর ডাক্তার কী বলে, যদি পারি তোমাদের সাথে শেয়ার করবো। তো এখানেই রাখছি।